প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত বরাবরের ন্যায় আজকেও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আপনারা জানেন যে আমি সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি বিগত প্রায় 10 বছর যাবত, আর আমি যে প্রতিষ্ঠানে চিকিৎসা সেবায় নিয়োজিত আছি সেটি হচ্ছে ডাক্তার সচিদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার। আর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন মূলত আমার বাবা শ্রদ্ধেয় ডাক্তার সচিদুলাল সরকার। তিনি বিগত 40 বছর পূর্বে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে গেছেন এবং বেশ সুনামের সহিত তিনি চিকিৎসা প্রদান করে গেছেন। তো যেহেতু বিগত 40 বছর যাবত আমরা সেক্সুয়াল ডিজিজ নিয়ে গবেষণা করি এবং সেক্সুয়াল ডিজিজ নিয়ে কাজ করি এবং রোগীদেরকে এই বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, তো আমাদের জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করি রোগীদেরকে বেটার মেডিসিন দেবার, তো যাতে রোগীরা দ্রুত সুস্থ হয়ে যায়। তো আমাদের এখানে যারা চিকিৎসা নেন তারা বেশিরভাগই বয়স্ক রোগী, 70-80 বছর বয়সী রোগী এবং জটিল এবং ক্রনিক ডিজিজ নিয়ে আক্রান্ত, যৌন দুর্বলতায় আক্রান্ত রোগীরা আমাদের এখানে সাধারণত আসে। নর্মাল রোগীরা সাধারণত আমাদের এখানে আসে না, আমরা সাধারণত জটিল রোগীগুলোকে চিকিৎসা দিয়ে থাকি। তো আমি কিন্তু আপনাদের সবসময়ই একটা কথা বলি যে যৌন দুর্বলতা দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা মেডিসিন গ্রহণ করবেন। আর আমাদের যে মেডিসিনগুলো এগুলো 100% পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত, কেননা আমরা হোমিও মাদার টিনসার মেডিসিন কম্বিনেশান করে মেডিসিনগুলো প্রস্তুত করি এবং এগুলো 100% ন্যাচারাল এবং পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত। তো আজকে আমি আপনাদের সামনে আমাদের যে অতি কার্যকরী 5টি হোমিও কম্বিনেশান মেডিসিন নিয়ে আলোচনা করব, আসুন সেগুলির সঙ্গে আগে আপনাদের পরিচয় করিয়ে দেই। আজকে যে 5টি মেডিসিন নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে D1, D2, D3, D4 এবং D12। এই 5টি মেডিসিন ব্যবহার করলে আপনি সেক্সুয়াল লাইফে কী সুবিধা পাবেন বা আপনার কী সমস্ত সেক্সুয়াল ডিজিজ থাকলে আপনি এই মেডিসিনগুলো সেবন করলে আপনি সুস্থ হয়ে যাবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই মেডিসিনগুলো তারা খেতে পারবেন যারা ধাতু দুর্বলতায় আক্রান্ত, তারা খেলে এই মেডিসিনগুলো যদি নিয়মিত খান সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন। যারা সহবাসের অক্ষমতায় ভুগছেন তারা যদি নিয়মিত এই মেডিসিন খান সেক্ষেত্রে উপকার পাবেন, এবং যাদের দ্রুত বীর্যপাতজনিত সমস্যা আছে তারা এই মেডিসিনগুলো খেলেও উপকার পাবেন। আপনার পেনিসের যদি উত্থানজনিত সমস্যা থাকে সেক্ষেত্রেও এই মেডিসিনগুলো খেলে উপকার পাবেন, এবং পেনিস যদি আকারে ছোট হয়ে গিয়ে থাকে, আপনার পেনিস আকারে স্বাভাবিক ছিল কিন্তু কোনো কারণবশত এখন পেনিসের আকার ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে এই মেডিসিনগুলো ব্যবহার করলে আপনার পেনিসের আকার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এবং আপনার বীর্য যদি পাতলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এই মেডিসিন ব্যবহারে আপনার বীর্য ঘন হবে এবং শুক্রাণুর সংখ্যা অনেক বাড়বে। এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী হবে এই মেডিসিনগুলো, এবং আপনার হাই প্রেশার থাকলে হাই প্রেশার নিয়ন্ত্রণ করতেও এটা খুব কার্যকরী হবে। যাদের কোলেস্টেরল বেশি আছে তারাও নিয়মিত এই মেডিসিন সেবন করলে তারা সুস্থ হয়ে যাবেন, এবং যাদের স্বপ্নদোষজনিত সমস্যা আছে তারাও এই মেডিসিনগুলো ব্যবহার করলে অনেক উপকার পাবেন। তো আমি আমার দর্শকদেরকে বলবো আমার এই মেডিসিনগুলো পরীক্ষিত, এই মেডিসিনগুলো আমি তখনই রোগীদের সাজেস্ট করি যখন আমি এই মেডিসিনগুলো নিজে ব্যবহার করি। প্রথমে শুরুতেই মেডিসিনগুলো আমি নিজে ব্যবহার করি, তারপর আমার রোগীদের উপর প্রয়োগ করি, কারণ আমাদের হোমিওপ্যাথির নীতিতে এটাই আছে যে কোনো মেডিসিন আপনি রোগীর উপর প্রয়োগ করতে গেলে অবশ্যই সেই মেডিসিন সম্পর্কে প্রুভারকে জেনে নিতে হবে, মানে প্রুভার নিজেই নিজের উপর প্রয়োগ করে মেডিসিন সম্পর্কে জেনে নেবেন। তো আমি আমার দর্শকদেরকে বলবো অতিরিক্ত স্বপ্নদোষ এবং অতিরিক্ত হস্তমৈথুনজনিত কারণে যদি আপনি ধাতু দুর্বলতায় ভোগেন সেক্ষেত্রে অবশ্যই 100% কার্যকরী হবে আমার এই কম্বিনেশান মেডিসিনগুলি। যারা প্রোটেকশান ছাড়া বিভিন্ন খারাপ জায়গায় গিয়ে সহবাস করে বিভিন্ন জটিল সেক্সুয়াল রোগ বাঁধিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই মেডিসিনগুলি। যারা বিভিন্ন শারীরিক জটিলতাজনিত কারণে সহবাসে পুরোপুরি অক্ষম তারাও এই মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। আপনি যদি ধ্বজভঙ্গ, শুক্রমোহ এবং ধাতুগত দুর্বলতায় আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এই মেডিসিনগুলো 100% কার্যকরী হবে।
আর সহবাসের সময় যদি অধিক বাড়াতে চান কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মেডিসিন খেয়ে, সেক্ষেত্রে অবশ্যই এই 5টি মেডিসিন সেবন করতে পারেন। আর যাদের সেক্সুয়াল আগ্রহ একেবারেই কমে গেছে, তারা যদি নিয়ম মেনে এই মেডিসিনগুলো সেবন করেন, সেক্ষেত্রে তাদের সেক্সুয়াল আগ্রহ অনেকটাই ফিরে আসবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, স্যার আমার ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, ভাস্কুলার ডিজিজ আছে, হরমোন ইমব্যালেন্স আছে, নার্ভাস সিস্টেম উইক আছে, ওবেসিটি আছে, ক্রনিক ডিজিজ আছে, হাই ব্লাড প্রেশার আছে, হাই কোলেস্টেরল আছে, সেক্ষেত্রে আমরা কি আপনার এই মেডিসিনগুলো খেলে উপকার পাবো কিনা? 100% উপকার পাবেন। আমার এই মেডিসিনগুলো খেলে যাদের বিভিন্ন এই জটিল ডিজিজের কারণে সেক্সুয়াল সক্ষমতা একেবারেই হারিয়ে গেছে, তারা খেলে অবশ্যই উপকার পাবেন। এবং আমার কাছে প্রায়ই অনেক রোগী প্রশ্ন করেন যে স্যার এই মেডিসিনগুলো কত বয়সী মানুষ খেতে পারবে? আমার এই মেডিসিনগুলো 18 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো মানুষই খেতে পারবেন, এতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, আপনি চাইলে লাইফ টাইম এটাকে কন্টিনিউ করে নিতে পারবেন। তো আমি আমার দর্শকদেরকে বলবো, যদি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনি সেক্সুয়াল সক্ষমতা অধিক বাড়াতে চান বা দিনে একের অধিকবার সহবাস করতে চান বা সহবাসের আগ্রহ অধিক ফিরিয়ে আনতে চান এবং যারা একাধিক পার্টনারের সাথে সহবাস করতে চান, তারা অবশ্যই নিয়ম মেনে এই মেডিসিনগুলো সেবন করলে আপনারা উপকৃত হবেন। আর আপনাদের সেক্সুয়াল রোগের বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাকে কল করতে পারেন 01710687950 এই নাম্বারে, সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন। আর আমার ইউটিউব চ্যানেল ডাক্তার দ্বিজেন্দ্র SHP এটা লিখে ইউটিউবে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, সেখানে সেক্সুয়াল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা যদি আমার চেম্বারের ঠিকানা জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন অংশে গেলে পেয়ে যাবেন। আর আমি আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব, যারা দেশের দূর দূরান্ত থেকে অনলাইনে আমার নিকট চিকিৎসা সেবা নিতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু আমি কাউকে মানে অগ্রিম পেমেন্ট ছাড়া মেডিসিন দিতে পারি না। কেন দিতে পারি না? কারণ আমার এখানে এক্সট্রা সার্ভিসম্যান নেই। আপনারা যারা অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেডিসিন নিতে চান তারা আমার পার্সোনাল বিকাশ নাম্বারে পেমেন্ট করে মেডিসিন নিতে পারবেন। তো দর্শক ভালো থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমার পার্সোনাল নাম্বারে কল করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।